মাছ চাষের জন্য নদীর জমি লিজ দেওয়ার অভিযোগ বাগদায়। পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে অভিযোগের স্বরূপ গ্রামের মানুষ নদী দখলমুক্ত না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন বলে জানালেন গ্রামবাসীরা। মাছ চাষের জন্য নদীর জমি বেআইনিভাবে টেন্ডার দেওয়ার অভিযোগ পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে। অভিযোগ তুলে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, অবিলম্বে নদীর জমি দখলমুক্ত করতে হবে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার অন্তর্গত বাগদা পঞ্চায়েত সমিতির সাগরপুকুর এলাকায়। অবিলম্বে নদী দখলমুক্ত করতে হবে, না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি গ্রামবাসীদের। স্বাভাবিক চাষিদের জন্য স্বাভাবিক এইভাবে অবৈধ যদি ভাবে নিজ ব্যক্তিগতভাবে যদি লিজ দিয়ে কেউ চাষ করতে ইচ্ছুক, তো এটা তো সম্ভব না। এটা গ্রামের মানুষ আরও আছে, সবাই মিলে একসাথে যদি থাকা হয়, চাষবাস করা হয়, সেটা ব্যাপারে অন্যরকম হয়। সমিতি সৃষ্টি ওরা কিছু আছে, মানুষ আছে ওখান থেকে, যেরকম সুব্রত ঘোষ, অভিজিৎ সরকার, এরা মিলে দখল করে রেখে দিয়েছে। ফার্স্টে বলছে ওদের সম্পত্তি, আদে ওদের সম্পত্তি না, এটা খাস, বাত্যাপতি নদীটা পুরো খাস। এখানে যেটা আমি জানি যে ওই বেতনাটা নাকি পরিতোষার, উনি আবার টেন্ডার দিয়েছে চান্দু বলে একজনকে, সেই পয়সাটা নাকি পরিতোষা পায়। লিস্টটা কার নামে আমি বলতে পারবো, তবে জায়গাটা নাকি শুনেছি পরিতোষার, এবং কন্ট্রাক্টটা দিয়েছে চান্দুকে। আমরা চাচ্ছি যেভাবে আগে আমাদের বেতনা নদী ছিল সেইভাবে থাকুক। ইতিমধ্যে যারা নদীর জমির টেন্ডার পেয়েছেন সেই সকল ব্যক্তিদের বিরুদ্ধে নদী দখল করে ভয় দেখানোর অভিযোগ দায়ের হয়েছে পুলিশ সহায়তা কেন্দ্রে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের কথা জানার পর বুধবার স্থানীয় বাগদা থানার পক্ষ থেকে বাগদা বাজারে পুলিশের পক্ষ থেকে সহায়তা কেন্দ্র খোলা হয়। সেখানেই অভিযোগ জানান বহু মানুষ। স্থানীয় অভিজিৎ সরকার ও সুব্রত ঘোষ নামে দুই ব্যক্তির বিরুদ্ধে বেত্রাবতী নদীর জমি দখল করে রাখার অভিযোগ তুলেছেন তারা। তাদের অভিযোগ, নদীর বেশ কিছু জায়গা ঘিরে মাছ চাষ করছেন অভিযুক্তরা। তাদের অভিযোগ হলো এই এইটা লিজ দেওয়া সরকারি এই সম্পত্তি, এটা লিজ দেওয়া যাবে না। এই বেতনা নদীটা, এই বেতনা নদীটা লিজ দিলে আমাদের সাধারণ মানুষের অসুবিধা হবে, কারণ এখানে চাষিরা পাট ফেলে, পাট জাগ দেয়, বিভিন্ন রকম আমাদের কাজ হয় এই বেতনাতে। তারপরে যদি এই বেতনাটা দেওয়া হয় মানুষের, এই মানে লিজ দেওয়া হয় বেতনা নদী, তখন এখানে আর কেউ এখানে আনতে দেবে না, কাউকে সাধারণ মানুষকে এখানে কেউ আনতে দেবে। লিজ দেওয়া হয়ে গেলে আমরা সাধারণ মানুষ বিরোধিতা করবো, আমরা টেন্ডার নিয়েছি 3 বছরের জন্য 45,000 টাকা, এটা করেছে পঞ্চায়েত সমিতি আর বিডিও থেকে। এবার 3 বছরের নোটিশ দিয়ে আমাদের জানিয়েছে, নুড়ি দিয়ে জানানোর নোটিশ আছে এখানে, নুড়ি দিয়ে জানানোর পরে আমাদের সব আলোচনা হলো। আলোচনা হয়ে আমাদের চাষবাসের সেফটির ব্যাপারে আলোচনা করলাম, করার পরে বলে সব দায় দায়িত্ব নিল। এটা কি বেতনা? এটা বেতনা ইয়ে আছে, কিন্তু মালিকানা সম্পত্তি বেশি। তারপরে ওই 2000 সালে ওই ফেস্টেট করে দিয়েছে। এ বিষয়ে বাগদা পঞ্চায়েত সমিতির পক্ষে পরিতোষ সাহা বলেন, পঞ্চায়েত সমিতি স্থায়ী সমিতির মিটিং করে কয়েকজনকে মাছ চাষের জন্য অনুমতি দেওয়া হয়েছে। এলাকার মানুষের সুবিধার জন্যই এই সিদ্ধান্ত বলেও জানান তিনি। বিভিন্ন এলাকার মানুষ তাদের বক্তব্য ছিল যে এইভাবে পরি না থেকে, হ্যাঁ, যদি আমাদের পঞ্চায়েত সমিতি বা বিডিও অফিস থেকে আমাদের একটা কিছু কাগজপত্র দেয়, তাহলে আমরা কিছু সামান্য পয়সা দিয়ে তাহলে আমরা এলাকায় চাষ করতে পারি এবং মানুষের উপকার হয়, মাছ চাষগুলো বা এলাকার মানুষ খেতে পারে। এই হিসাবে পঞ্চায়েত সমিতি এবং ব্লক লিগাল পদ্ধতিতে, হ্যাঁ, মিটিংয়ে, স্থায়ী সমিতি মিটিংয়ে সিদ্ধান্ত করে খুব নামে মাত্র একটা পয়সায় বিভিন্ন লোক, এলাকার বিভিন্ন লোকে একটা শর্ত দিয়েছে যে তোমরা 2 বছরের জন্য 1 বছরের জন্য এটা চাষ করো এবং পঞ্চায়েত সমিতিও কিছু দেও। এই একটা পদ্ধতি এবং সরকারি নিয়মকানুন মেনেই এটা হয়েছে। যদিও বিষয়টি নিয়ে ইতিমধ্যেই দুর্নীতির অভিযোগ তুলেছেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল। তিনি বলেন, পঞ্চায়েত সমিতির কোনো এখতিয়ার নেই নদী লিজে দেওয়ার। পঞ্চায়েত সমিতির এখতিয়ার নেই যে একটা নদীকে লিজ দেওয়া, তো সেখানে বড় একটা দুর্নীতি, ওখানে বেআইনি, ওখানে পঞ্চায়েত সমিতি কখনো করতে পারে না। দ্বিতীয় কথা হচ্ছে নদী দখল, বাওর দখল মৎস্যজীবীদের, এটা হলো তৃণমূলের অধিকার, সেই বাপ ঠাকুরদার সম্পত্তি বলে এরা মনে করে নিজেরা দখল করে খাচ্ছে, পরিতোষা দখল করে খাচ্ছে, পরিতোষা বাগদার সে দখল করে খাচ্ছে, তৃণমূলের ওখানে অনেক নেতা করে খাচ্ছে, এবং পরিতোষার যারা অ্যান্টি লবিয়ার তারা আবার ওখানে তৃণমূলের ফ্ল্যাগ পুঁতছে, পুঁতে বলছে এই অংশ আমাদের।
এ বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, নিয়মের মধ্যে থেকে লিজ দেওয়া যেতে পারে। আমরা বিষয়টি আরো সবিস্তারে খোঁজ নিয়ে দেখব। 2000 সালে বামফ্রন্ট সরকার ক্ষমতা থাকাকালীন ওই জমিটি গভর্নমেন্ট খাস হিসেবে ঘোষণা করে এবং ঘাস লাইন কাউকে লিজ দেওয়া যেতেই পারে, তার কিছু সিস্টেম আছে, সেগুলো খতিয়ে দেখতে হবে কারা লিজ দিয়েছেন। নিশ্চিত আপনারা বলুন, এটা খোঁজ নিয়ে দেখছি যে লিজ দেওয়া যায়, কিন্তু লিজ দেওয়ার কতগুলো সিস্টেম আছে, নিয়মের মধ্যেও দিতে হয়, জেলা পরিষদ দিতে পারেন, এটা এক্ষেত্রে কারা লিজ দিয়েছেন, কার অথরিটি বা কারা নির্দেশ দিয়েছেন, এটা আমরা খোঁজ নিয়ে দেখছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বাগদা। বাঙালি সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।